গিনিস বুকে কিন্তু অলরেডি নাম উঠে গেছে দেচৌধুরী পাড়া আর ভাঙড়া এই দুটো পুজো প্যান্ডেলে কিন্তু মাতৃ প্রতিমা এই প্যান্ডেলের মধ্যেই কিন্তু তৈরি করা হয় মাকে দেখো এভাবে সায়িত অবস্থায় রাখা রয়েছে আপাতত এই পুরোটা কিন্তু ফাইবার প্যান্ডেলটা এইরকমই হতে চলেছে কাজকর্ম চলছে একদম পুরো দমে সবাই মিলে কাজকর্ম করছে আর রানাঘাট লোকাল ছাড়াও অনেক রকম গাড়ি রয়েছে যেমন কৃষ্ণনগর গেদে শান্তিপুর ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও ফ্রম রানাঘাট আমি কিন্তু রানাঘাটে চলে এলাম রানাঘাটে দুর্গা পুজোর পরিক্রমা দেখাতে আর এখন বেরিয়েছি রানাঘাটের এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে দুটো প্রসিদ্ধ পুজো আছে রানাঘাটে সবচেয়ে পুরনো পুজো সেটা হচ্ছে রানাঘাট অ্যাথলেটিক ক্লাব অর্থাৎ দেবচৌধুরী পাড়ার পুজো প্রথমে সেখানে যাব আর একটা আছে ভাংড়াপাড়া এই যে রানাঘাটে যে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এই যে ওভারব্রিজটা যেটা একদম শেষের দিকে এই গেটের দিকে যেতে এই ওভারব্রিজের এখানে ঠিক উল্টো দিকে রাস্তাটা এইটা দিয়ে কিন্তু দেচৌধুরী বেড়াতে যেতে হয় এবং মাত্র পঞ্চাশ মিটারের মতো এখান থেকে তাই যে দেখো ছিয়াত্তরতম বর্ষে পড়লো ওমা মা এর আরাধনা দেখতে পাচ্ছ সেখানে লেখা রয়েছে তো চলো দেখি যাওয়া যাক রানাঘাট অ্যাথলেটিক ক্লাব অর্থাৎ সেই দেচৌধুরী পাড়ার পুজো এই যে দেখো চলে এসেছি রানাঘাট অ্যাথলেটিক ক্লাব অর্থাৎ দে চৌধুরী পাড়ার যে পুজো সেটাতে আর এখানে এই দুই সাবেকি পুজোর যে বিশেষত্ব সেটা হচ্ছে ভেতরে কিন্তু প্রতিমা তৈরি হয় আর সেটা অ্যাজ ইউজুয়াল কিন্তু ভেতরে তৈরি হচ্ছে আর কি থিমটা হচ্ছে সেটা আমি একটু ভেতরে যাব যদি কারোর সাথে কথা বলতে পারি জানাচ্ছি আপাতত দেখতে পাচ্ছ যে স্ট্রাকচার কিন্তু সবে তৈরি হয়েছে আমি বলে রাখি আমি এখান থেকে পনেরো কুড়ি দিন আগে যখন এসছিলাম সবচেয়ে বড়ো দুর্গা কামালপুরে তো সেটা করতে তখন কিন্তু এখানে কিছুই হয়নি তো সেই পনেরো কুড়ি দিন পরে এখন এই স্ট্রাকচারটা দেখতে হচ্ছ ভেতরে ঠাকুর রয়েছে চলো একটু দেখিয়ে আসি আর এই পুজো দুটো কেন বিখ্যাত রান্নাঘাটে কারণ এই দুটো কিন্তু সাবেকই পুজো আর বিশেষত্ব হচ্ছে মায়ের প্রতিমাতে এখানে রীতিমতো দেবচৌধুরী পাড়া আর ভাঙড়াপাড়ার মধ্যে এই একটা ফাইট মানে একটা লড়াই থাকে যে কে কত সুন্দর প্রতিমা তৈরি করতে পারবে তো চলো দেখি ভেতরে যাই এই যে দেখো এখন ভেতরটাতে চলে এলাম আর ভেতরে দেখো এই বাঁশের কাজগুলো সবে হচ্ছে এখন সেরকমভাবে এখনও কিন্তু মণ্ডপে যেসব কাজকর্ম সেগুলো খুব একটা শুরু হয়নি তবে হ্যাঁ প্রতিমা কিন্তু তৈরি হচ্ছে এই যে দেখো মায়ের প্রতিমা এখানে কিন্তু তৈরি হচ্ছে হ্যাঁ কত সুন্দরভাবে প্রত্যেক বছর কিন্তু এই চৌধুরী পাড়া আর ভাঙড়া এই দুটো পুজো প্যান্ডেলে কিন্তু মাতৃ এই প্যান্ডেলের মধ্যেই কিন্তু তৈরি করা হয় আর চালচিত্রিটা দেখতে পাচ্ছ এই চালচিত্রিক বিশাল বড় এক চালচিত্রি করা হয়েছে এবং কিন্তু এখানে এই ঠাকুরটা এক চালায় করা হবে পুরোটা দেখতে পাচ্ছ তো খুবই সুন্দরভাবে হচ্ছে এই মাটি লাপার কাজও হয়ে গেছে দেখতে পাচ্ছ এখনও কিন্তু ভেতরে কিছুই নেই মোটামুটি কিন্তু পনেরো কুড়ি দিনের মধ্যে পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে তো চৌধুরী বাড়ার যে পুজো প্যান্ডেলের থিমটা সেটা আমি কিন্তু এখন জানতে পারলাম না কারণ ওই দাদারা দুজনই আছেন মাত্র ওনারা ঠিক মতো থিমটা বলতে পারলো না তো চলো দেখি এবার আমি সোজা পাড়ায় যাবো এবং ভাঙড়াপাড়ার যে পুজোটা সেই প্যান্ডেল প্রস্তুতি কত দূরে গেলো সেটা দেখাবো তারপরে কিন্তু সোজা চলে যাবো এক নম্বর থেকে ওই পাশে মানে পাঁচ নম্বরের দিকে চলে যাব এবং গিয়ে ওই দিক থেকে কিন্তু সোজা চলে যাবো আমি কামালপুরে যেখানে কিনা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা তো চলো দেখি এবার যাওয়া যাক ভাঙড়াপাড়া আর বলে নাকি কি এটা আমি প্ল্যাটফর্ম থেকে এগিয়ে এসেছিলাম এই ওভার দিকে এবার কিন্তু আবার আমি প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাব তো এই জিএনপিসি রোড ধরে কিন্তু আবার আমি স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি আর যেতে এখানে দেখবে খাদিমস রয়েছে সামনে তো তার পাশ দিয়ে এই যে গলিটা এটা কিন্তু চলে গেছে সোজা ভাঙড়াপাড়া চলে দেখি ভাঙড়াপাড়ার পুজোটা তাহলে দেখিয়ে আসি তো দেখো দেখতে দেখতে কিন্তু চলে এলাম ভাঙড়া পাড়ার যে পুজো প্যান্ডেল সেটার সামনে বলে রাখি এটা কিন্তু ভাঙড়াপাড়া এবং সিদ্ধান্ত পাড়া দুই পাড়া মিলে কিন্তু এই পুজোটা হয় সেই জন্য এখানে পুজোর এই যে ব্যানারে কিন্তু লেখা থাকে যে ভাঙাপপাড়ার সিদ্ধান্ত পাড়া সর্বজনীন বলে রাখি একষট্টিতম বর্ষে কিন্তু পড়লো এবছরের পুজো চলো দেখি ভেতরে যাব। এবং গিয়ে ঠাকুর তৈরি হচ্ছে সেটা দেখাবো চলো তো এই যে প্যান্ডেলের মধ্যে প্রবেশ করলাম এখানে কিন্তু কাজকর্ম চলছে একদম পুরো দমে সবাই মিলে কাজকর্ম করছে আর এখানে কিন্তু প্রতিমা তৈরি হয়ে গেছে দেখতে হচ্ছে প্রতিমা কিন্তু মুখটাও কিন্তু সেট করা হয়ে গেছে প্রতিটা ঠাকুরের এই দেখো গণেশ ঠাকুর লক্ষ্মী ঠাকুর সরস্বতী ঠাকুর কার্তিক ঠাকুর আর মা দুর্গা সবারই কিন্তু মুখ সেট হয়ে গেছে এখানে এই যে দেখতে পাচ্ছ তো খুব সুন্দরভাবে কিন্তু কাজকর্ম চলছে আর বলে অসুরের মুখটা কিন্তু নেই আপাতত শুধু অসুরের মুখ বাদে আর সব কিছু কিন্তু তৈরি হয়ে গেছে এখানে তো ভাঙড়াপাড়া আর সিদ্ধান্ত পাড়ার যে পুজো সেটা কিন্তু একটু মানে ঠাকুরের দিক থেকে একটু এগিয়ে গেছে আর এখানে এই লাইট জ্বালিয়ে কিন্তু ভেতরে কাজকর্ম চলছে বাটামের কাজ চলছে ভেতরটাতে এই চারিদিক থেকে দেখো বাটাম লাগানো হচ্ছে এই যে এইসব আর এবার কিন্তু একটা মন্দির তৈরি হয়েছিল এবারও এরকম মন্দির টাইপের কিছু একটা তৈরি হবে এর মধ্যে আমি কিন্তু এই ওপরটাতে উঠে এসেছি আর এখান দিয়ে কিন্তু দেখাচ্ছি দেখো ঠাকুরটা কতটা সুন্দর লাগছে এই চালাটা দেখো কতটা বড় চালা এক চালা বিশিষ্ট না এটা এটা কিন্তু তিন চালায় করা হয়েছে দেখতে পাচ্ছ তো খুবই সুন্দরভাবে কিন্তু করা হয়েছে দেখো অসাধারণ এবং অনেকটা চওড়া অনেকটা চওড়া এবং অনেকটাই লম্বা মায়ের প্রতিমা দেখো খুবই সুন্দর হয়েছে কিন্তু মোটামুটি যা হাইট আছে আমি যা বুঝতে পারছি মোটামুটি কুড়ি ফুটের মতো কিন্তু হাইট আছে এখানে মায়ের প্রতিমা এবং সহ আরও বেশি আর এই যে দেখো হচ্ছে প্যান্ডেলটা তৈরি হচ্ছে খুবই সুন্দরভাবে তো আর কিছু দিনের মধ্যে মোটামুটি ফাইনাল টাচিং শুরু হয়ে যাবে তারপরে চোখ আঁকা হবে তো এইভাবে পরপর চলতে থাকবে একটি প্রসেস আর এনারাও কিন্তু কাজকর্ম করছে একদম ফুল দমে কাজকর্ম করছে তো সব মিলে ভাঙড়া পাড়ার সিদ্ধান্ত পড়ার যে পুজো প্যান্ডেল প্রস্তুতি সেটা কিন্তু পুরো দমে চলছে এবং কেমন লাগলো তোমাদের এই রানাঘাটের দুটো সাবেকী পুজো অবশ্যই জানিও রানাঘাটের অন্যতম দুটো সাবেক পুজো কিন্তু এটা যাদের ঐতিহ্য রানাঘাটকে বহন করে চলেছে চলো এবার এখান থেকে কিন্তু আমি সোজা যাবো অভিযান সঙ্গে যারা কিন্তু এবছর বিশাল বড়ো চমক রেখেছে তাদের পুজো প্যান্ডেল চলো দেখে যাওয়া যায় আর সিদ্ধান্ত বাংলা পাড়া থেকে আমি আপাতত সাইনব জানাচ্ছি পিয়া মে পিয় তো এই যে দেখতে পাচ্ছ এইটাই কিন্তু এবার হতে চলেছে ভাঙড়া আর সিদ্ধান্ত পাড়ার যে পুজো প্যান্ডেল সেই প্যান্ডেলটা এইরকমই হতে চলেছে আর এই যে দেখতে পাচ্ছ বাঁশের স্ট্রাকচারটা দেখো পুরো এইরকমই হবে কিন্তু এই যে আমার হাতে যে ছবিটা রয়েছে পুরো সেম টু সেম এইরকমই লাগবে রাতের বেলা তো অসাধারণভাবে কিন্তু এই প্যান্ডেলটা তৈরি হচ্ছে আর আমি ভেতরে প্রতিমা দেখালাম মেনলি এখানে কিন্তু থিমের থেকে সাবেকিয়ানা বেশি থাকে সেটা হচ্ছে মায়ের প্রতিমা যেটা কিনা এই দুটো পুজো প্যান্ডেলে চৌধুরীপাড়া পাড়া এবং ভাঙলা পাড়া দুটো পুজো প্যান্ডেলের বিশেষত্ব তো চলো দেখি তাহলে আমি এই ভাঙড়াপাড়া এবং পাড়ার যে পুজো পয়েন্ট সেটা থেকে আপাতত বেরিয়ে যাবো এবং সোজা আবার এই রাস্তা ধরে কিন্তু প্ল্যাটফর্মে চলে যাবো তো আমি কিন্তু এক নম্বর প্ল্যাটফর্মে ওই দিকটাতে গেছিলাম আর এবার কিন্তু এই ওভারব্রিজ দিয়ে সোজা এই দিকটাতে চলে এলাম এই দিক থেকে বেরিয়ে যাবো বেরিয়ে সোজা অটো ধরে চলে যাবো হচ্ছে কামালপুরে এই যে টিকিট কাউন্টার এটা থেকে কিন্তু একটুখানি হেঁটে যেতে হবে সামনের দিকে গিয়ে তারপর অটো পাওয়া যায় অটোতে ভাড়া হচ্ছে তিরিশ টাকা করে দীর্ঘ পঁয়তাল্লিশ মিনিটে অটো যাত্রার পরে কিন্তু এসে পৌঁছালাম কামালপুর অভিযান সঙ্গ এই যে দেখতে হচ্ছ ক্লাবটা আর ঠিক সামনেই হচ্ছে পুজোটা হচ্ছে তো চলো দেখি এবার যাবো মানে একদম বোরিং যাকে বলে এই তিরিশ টাকা ভাড়া কমই কিন্তু এই পঁয়তাল্লিশ মিনিট ধরে অটোতে এই বসে থাকা খুবই বোরিং তো যাই হোক চলো দেখি এবার পুজো পান্ডেলের মাঠে যাচ্ছি তো কামালপুর অভিযান সঙ্গে মাঠে কিন্তু চলে এলাম আর এটা দেখছি কি দেখছি এটা মানে যে বাঁশ দিয়ে এটা কোথায় তুলে দিয়েছে স্ট্রাকচারটাকে এখানে সত্তর আশি ফুটের ওপরে কিন্তু এই বাঁশের স্ট্রাকচার উঠে গেছে অলরেডি দেখতে পাচ্ছি আমি মারাত্মক হাইট হচ্ছে এখন কি হচ্ছে এটা একটু যাচ্ছি গিয়ে সবচেয়ে বড় দুর্গা তো হচ্ছে এই যে দেখতে পাচ্ছো ওষুধটাকে দেখো জাস্ট হাত পাতগুলো দেখো মানুষের এর নোখগুলো মানে কয়েক ফুট করে শুধু এর আঙুলগুলো এই যে দেখো অসুর তৈরি হচ্ছে এখানে মারাত্মকভাবে কাজকর্ম হচ্ছে ভেতরে যাচ্ছি এবং রং টং শুরু হয়ে গেছে চলো দেখি দেখাই একটু ডিটেলসে অ্যাকচুয়াল যে পুজো সেই ঠাকুরটা হচ্ছে এটা এই যে ছোট ঠাকুর আগেও দেখিয়েছিলাম তো এই ঠাকুরে কিন্তু পুজো হবে আর যেটা হচ্ছে থিমের ঠাকুর সেটা কিন্তু এইভাবে তৈরি হচ্ছে ওষুধ আর এই যে বাঁশ তোলা হচ্ছে এখান দিয়ে এর গায়ে আর কি ফিট করা হবে তো এছাড়াও বিভিন্ন রকমের স্ট্রাকচার কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারিদিকে তো দেখাবো আমি দেখো যেসব ফাইবারের কাজগুলো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আগে সেই সব ফাইবারের কাজগুলো কিন্তু এখানে কিন্তু অনেকটা কাজ হয়ে গেছে আর তারপরে এক কোটিং করে রঙ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ মায়ের মুখ এইভাবে কিন্তু এই মাকে দেখো এইভাবে সাহিত অবস্থায় রাখা রয়েছে আপাতত এই পুরোটা কিন্তু ফাইবার আর ফাইবারের নিচে কিন্তু ফাইবারের এই যে সিটগুলো সেই সিটগুলোকে বেঁধে রাখা হয়েছে তোমার এই যে আয়রন যে এগুলো দিয়ে আয়রন রডগুলো দিয়ে কিন্তু সুন্দরভাবে বেঁধে রাখা রয়েছে আর এই যে দেখতে পাচ্ছ স্ট্রাকচারটা আমার কাছে যদি একটা ড্রোন থাকতো আমি মারাত্মকভাবে দেখাতে পারতাম এটাকে কিন্তু কি করবো গরিব মানুষ আর এই হচ্ছে ব্যাপার আর এখানে দেখো হাতটা দেখো কতটা লম্বা এক একটা হাত কতটা লম্বা জাস্ট আমি একটু জাস্ট তোমাদেরকে একটা মজার জন্য একটা জিনিস দেখাই এই যে দেখো আমার হাত ঠিক আছে তো আর এই ঠাকুরের হাত কতটা লম্বা বুঝতে পারছো মানে এক একটা হাতই মোটামুটি পনেরো কুড়ি ফুট করে লম্বা আর কি বিশাল বড় হাইট হবে মানে মারাত্মক একশো পঁচিশ ফুট এনারা তো প্রথমে বলছিল যে একশো এগারো ফুট বারো ফুট বা তারপরে যত দিন গেছে তত হাইট মানে বাড়তেই গেছে বাড়তেই গেছে এখন এনারা দাবি করছেন একশো পঁচিশ ফুটের মতো কিন্তু হাইট হতে পারে দেখা যাক অ্যাটলাস্ট কততে দাঁড়ায় আর এখানে যদি দেখাই তো এই যে মায়ের টোপরটা রয়েছে এই টোপরটাতে কিন্তু কালার হয়ে গেছে এটা গোল্ডেন কালার করেছে এই যে দেখো সেই বড় টোপর টোপরটারই মানে হাইট মোটামুটি পনেরো ফুটের মতো হাইট চওড়াটা দেখতে পাচ্ছ কতটা আর এই হচ্ছে এখানে দেখো মায়ের পায়ের অংশটা এখানে এই যে কালার করা হয়েছে দেখো এটা এটা কিন্তু সাদা কালার না সাদা কালারের ওপরে আরা কোটিং করে করা হয়েছে এটা দেখতে পাচ্ছ মায়ের পাটা দেখো কতটা সুন্দর করে করা হচ্ছে আর এই পুরো মাঠটা এসে কিন্তু লোকজন দর্শনার্থীরা দেখবে আগেরবার যখন এসেছিলাম তখন ক্লাবের যে সদস্য সেই দাদা কিন্তু বলেছিলেন যে এই ফেসিং করা হবে ফেসটা আমার পেছনে আমি যেদিকে আছি যাতে করে এই রাস্তা থেকে আর কি লোকজন মানে দেখার জন্য না দাঁড়িয়ে যায় তাতে রাস্তা জ্যামটা যাতে না হয় এই পুরো মাঠটা খোলা রয়েছে সামনে মতে সেখানে এসে লোকজন এসে দেখতে পারবে সেই ব্যবস্থা করা হয়েছে আর কি চলো কিছু সিনেমাটিক শট আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই তাহলে ভালো লাগবে বলে রাখি এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ এই যে বাঁশের স্ট্রাকচার এই তোলা হচ্ছে গায়ে কিন্তু মায়ের যে প্রতিমা অর্থাৎ যে ফাইবারের যে স্ট্রাকচারগুলোকে এখানে সেট করা হবে আর এখন এর হাইট ষাট পঁয়ষট্টি এরকমই হয়েছে ষাট পঁয়ষট্টি ফুট কিন্তু এর প্রায় ডবল কিন্তু হাইট হতে চলেছে মানে বিশাল বড় হাইট হতে চলেছে আর কি তো এখানে কিন্তু বেশ চওড়া করা হয়েছে যাতে এই পুরো স্ট্রাকচারটা যদি কখনও কোনো ঝড় বা অন্য কিছু আসে তাহলে কিন্তু সেটা হেলে না যায় বা উপরে না যায় তার জন্য দেখো এখানে চওড়াটাও কিন্তু পঞ্চাশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ ফুটের মতো কিন্তু এটা চওড়া করা হয়েছে দেখতে পাচ্ছ গিনিস বুকে কিন্তু অলরেডি নাম উঠে গেছে তো সেই অভিযান সঙ্গে সেই দুর্গা সবচেয়ে বড় দুর্গা কিন্তু এবছর শুধুমাত্র রানাঘাট না শুধুমাত্র নদিয়া না পুরো ওয়েস্ট বেঙ্গল আর সেই বেঙ্গল ছাড়িয়ে পুরো ভারতবর্ষে কিন্তু সাড়া ফেলতে চলেছে কিছু দিনের মধ্যে এখনও যদিও অনেকে জানে না বাট আস্তে আস্তে লোকজন জেনে যাবে এবং যখন এটা পুরো স্ট্রাকচারটা ওপরে উঠবে তখন কিন্তু মারাত্মক দেখতে লাগবে এবং আমি আরও একবার আসার চেষ্টা করব যখন পুরোটা উঠে যাবে তখন সব মিলিয়ে কিন্তু কাজকর্ম পুরো ফুল দমে চলছে এখানে আর আমি তো এক্সাইটেড আছি তোমরা কি এক্সাইটেড এখানে অভিযান সঙ্গে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা দেখতে আসার জন্য যদি এক্সাইটেড হও তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তার উত্তর দিয়ে দেব ব্যাপারটা হচ্ছে যে কিভাবে আসতে হবে আমি আরেকবার বলে রাখি যে শিয়ালদা লাইন থেকে তোমাদেরকে রানাঘাট ধরে আসতে হবে রানাঘাট লোকাল ধরে আসতে হবে আর রানাঘাট লোকাল ছাড়াও অনেক রকম গাড়ি রয়েছে যেমন কৃষ্ণনগর গেদে শান্তিপুর তো সব যে কোনো একটা ট্রেন ধরে কিন্তু রানাঘাট নামতে হবে রানাঘাটে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ঠিক উল্টো দিকে এই পাশে ওভারব্রিজ দিয়ে চলে আসতে হবে এসে কিন্তু তোমাদেরকে অটো ধরতে হবে আর অটোতে কিন্তু পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগে তারপরে কিন্তু তোমরা সোজা চলে আসবে অভিযান সঙ্গে বলবে অভিযান সঙ্গে যাব বা বড় সবচেয়ে বড় দুর্গায় যাব তিরিশ টাকা করে ভাড়া নেবে নামিয়ে দেবে তো এই হচ্ছে ব্যাপার আর যদি পুজোর সময় যদি পাঁচ দশ টাকা বেশি নেয় তার জন্য যেন কেউ কিছু বলো না কারণ পুজোর সময় এটাই ওদের ব্যবসা এটাই ওদের আর কি ইনকামের রাস্তা তো কেমন লাগলো এই রানাঘাটের সফর কেমন লাগলো এই রানাঘাটের তিনটে বিখ্যাত পুজো অবশ্যই জানিও কমেন্ট বক্সে যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর দেখা হবে অন্য কোথাও অন্য কোনো পরিক্রমা নিয়ে আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা